আপনাকে ধরুন একটা ব্যাগ নিতে বলা হলো এবং সেই ব্যাগটা নিয়ে বাজারে যেতে বলা হলো এবং তিনটে জিনিস আনতে আপনাকে বলা হলো, টমেটো, আলু এবং মাছ। তো তিনটের মধ্যে কোন জিনিসটা আপনি প্রথমে কিনবেন এবং ওই ব্যাগের মধ্যে প্রথমে রাখবেন? আপনি নিশ্চয়ই প্রথমে টমেটো কিনবেন না, বা নিশ্চয়ই প্রথমে মাছ কিনবেন না, প্রথমে আপনি আলু কিনবেন। আলু কিনে ওই ব্যাগটার মধ্যে রাখবেন, তারপরে টমেটো কিনবেন এবং তারপরে মাছ কিনবেন। কেন এই তিনটে ধাপে ধাপে আপনি করবেন? তার কারণ, যদি আপনি টমেটো বা মাছ সব থেকে নিচে রাখেন এবং আলু যদি তার উপরে রাখেন, তাহলে মাছটা বা টমেটোটা নষ্ট হতে পারে। তো সমস্ত কিছুই মানুষের জীবনে প্রয়োজন, বাজারটা করতে গেছেন, তিনটে জিনিসই আপনার প্রয়োজন। তো ধাপে ধাপে সেগুলো সাজিয়ে রাখতে হবে, নয় এর জন্য ওই জিনিসটার ক্ষতি হতে পারে। অতএব আপনার জীবনে যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন ইনভেস্টমেন্টের মধ্যে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। তো আপনি যদি ইন্স্যুরেন্সটা না করে রাখেন, তাহলে আপনার প্রতিটা ইনভেস্টমেন্ট নষ্ট হতে পারে। আপনার পরিবারকে আপনি সিকিউরিটির থেকে কোনোরকম সিকিউরিটি দিতে পারছেন না। অতএব আপনাকে যদি ইনভেস্টমেন্ট করতে হয়, প্রথমে ইন্স্যুরেন্স করতে হবে, এবং সেটা যত টাকা আপনি বাঁচাতে পারছেন তার সমস্ত কিছুই নয়, তার কিছু একটা অংশ ইনভেস্টমেন্ট করে রাখুন ইন্স্যুরেন্সে, যাতে আপনার কোনো কিছু হয়ে গেলে আপনার পরিবার ওই সিকিউরিটিটা পেতে পারে। এবং কত টাকা সিকিউরিটি পেতে পারে সেটা আমি তো আপনাদেরকে আগেই বলেছি, যে আপনি যদি 20,000 টাকা ইনকাম করেন, তাহলে তার 20% সামথিং, 20 কি 25% আপনি ইন্স্যুরেন্সের মধ্যে রাখুন। তার মানে মাসে মাসে আপনাকে 20,000 টাকা ইনকাম হলে 4,000 টাকা করে ইন্স্যুরেন্সের জন্য রাখতে পারেন। এবং তারপরে আপনার যে টাকাটা বাঁচবে এবং যেটা বাঞ্ছনীয় নয় আপনার পরিবারের জন্য, যেটা আপনার দরকার নেই, সেই টাকাটা আপনি SIP করতে পারেন, সেই টাকাটা আপনি শেয়ার মার্কেটে রাখতে পারেন। তো সমস্ত টাকাটা ইন্স্যুরেন্সের মধ্যেও রাখাটা বেটার নয়। তার কারণ হচ্ছে, ইন্স্যুরেন্স কিন্তু আপনার পরিবারকে সিকিউরিটি দিচ্ছে। তো আপনি ইন্স্যুরেন্স থেকে যে পরিবারের সিকিউরিটি পাচ্ছেন, সেই সিকিউরিটিটা নেওয়ার পরে আপনার যে বাঞ্ছনীয় টাকাগুলো থেকে যাচ্ছে, সেই টাকাগুলো আপনি শেয়ার মার্কেট, SIP, পোস্ট অফিস, তারপরে বিভিন্ন রকম জমি কেনা, তারপরে হচ্ছে গোল্ডের বন্ড কেনা বা গোল্ড কিনে রাখা, এগুলো করবেন। তো সবার প্রথমে ইন্স্যুরেন্সটা করবেন এবং তারপরে আস্তে আস্তে এগুলো করতে থাকবেন। এবং আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা শেয়ার মার্কেট বা SIP-তে সমস্ত কিছু করুন। তার কারণ, SIP আপনাকে একমাত্র ইনভেস্টমেন্টের কম্পাউন্ডিং দিতে পারে। কম্পাউন্ডিং অর্থাৎ ইনভেস্টমেন্ট বলতে সেটাই বলে যেটা আপনি ইনভেস্টমেন্ট করছেন একটা জায়গাতে, এবং সেখান থেকে আপনার যে সুদ পাওয়া যাচ্ছে, সেই সুদের উপরে সুদ আপনি পেতে পারেন। মানে 100 টাকা রাখলে পরের বছর যদি সেটা 110 টাকা হয়, সেই 110 টাকার উপরে আপনি তার পরের বছর কিন্তু আরও 10 টাকা বা 20 টাকা সুদ পেতে পারেন। অতএব 10% বা 11% করে আপনি SIP থেকে পাচ্ছেন, এবং সেই SIP-র টাকাটা কিন্তু আপনি পরবর্তীকালে দেনেন দেওয়ার যে সুদ হচ্ছে, সেই সুদের উপরে সুদ পাচ্ছেন। অতএব ইনভেস্টমেন্টের উপরে কোনো বড় জিনিস হয় না, কিন্তু সেগুলো করতে হলে আপনাদেরকে মাথায় রাখতে হবে নিজের জীবনটাকে সিকিউরিটি দিয়ে তারপরে ইনভেস্টমেন্ট। এবং এই সমস্ত বিষয় নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ইনভেস্টমেন্টের বিভিন্ন রকম পদ্ধতি জানতে পারবেন, এবং SIP হোক, শেয়ার মার্কেট হোক, মিউচুয়াল ফান্ড হোক, বিভিন্ন রকম বক্তব্য নিয়ে আমি আসব। এবং আমার ভিডিওতে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি বিভিন্ন রকম উত্তর দিতে থাকব, এবং পরবর্তীকালে আমি এই ধরনের ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করব। এবং প্রতি 1 সপ্তাহে 2 কি 3টে করে ভিডিও আমি আনতে চলেছি। তো অতএব আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো এতে আপনাদের উপকার হবে। থ্যাংক ইউ।